শুধু কাকা কাকা বলে ডেকে ডেকে আমার ঘুমটাকে আমার কাঁচকলার মতো চটকে চ করে দিল। আমি তো আর এই গাছের মালিক নই, তাই টানাতেও পারছি না তোদেরকে। আমি তো আমার তাড়ানোর কথা বলিনি রে, ওরকম ভাবে সংসারে দুজনে একটু মানিয়ে গুছিয়ে থাক না রে, তাহলে আমিও একটু সামথিং করে স্লিপ মোডে যেতে পারি। এত টুপি নিয়ে কাকে টুপি পরাতে যাচ্ছ গো তোমরা? এই ঘাগর জেটু কেসটা কি গো? আরে শোন শোন, আমাদের রাজার তো আজ সকাল থেকে টুপি পাওয়া যাচ্ছে না, তার জন্য এত টুপি কি হবে? ওকে আর যেমন তেমন সাধারণ টুপি রে লোলো, ও টুপি মাথায় দিলেই সংসারে শান্তি নেমে আসে। আরে আমিও যদি ওরকম একটা টুপি পেতাম, তোর জেঠিমার জ্বালায় যে আমার প্রাণ আর কান দুই শেষ হলো বলে, শুধু পুরস্কার ঘোষণা করেছে বলেই এত ছোটাছুটি। বড়দের কথার মাঝে কেন যে কা কা করে ডেকে দিস, এই জায়গা যেটু কি পুরস্কার দেবে গো? মানব জন্ম এখন সময়, চলো চলো আমরা আমাদের মতো চেষ্টা করি, চলো। তোমরা শুধু চেষ্টাই তো করে যাবে গো আমার সোনা জেঠুরা, আর লুলু কাঁচটা পক করে কোণে দিয়ে এখানকার পাত্তারি গুটিয়ে সোজা মানুষ হয়ে গিয়ে সংসার করবে। সকাল থেকে বলেছিলাম না আমার জন্য একটা গাছের ব্যবস্থা করতে, যাতে মাঝে মাঝে একটু রিল্যাক্স করব, তুমি এখনো করলে না, আর চান করে গামছাটা সেই কঙ্কালের মাঝের দাঁতে শুকোতে দিয়েছো। তোমাকে না কতবার বলেছি ওখানে গামছা রাখবে না? ঠিক আছে তুমি যাও, আমি এক্ষুনি সরিয়ে নিচ্ছি গো। টুপিটা না ফিরে পেলে এরকম অশান্তিতে শেষ হয়ে যাব একদিন। দেখি দেখি এগুলোর মধ্যে আমার টুপিটা আছে কিনা। মানুষের টুপি দিয়ে যদি ম্যানেজ করা যেত তাহলে কি আর লুল্লুকে প্রয়োজন ছিল? কিন্তু রাজা রাজা মশাই পুরস্কারটা সত্যি দেবেন তো? মানে ইয়ে মানে মানুষ জন্ম দেব দেব। লুল্লু তুই আগে আমার টুপিটা এনে দে। ঘেগো জেঠু, রাজার টুপির প্রোফাইল পিকচারটা একটু দেখাও তো দেখি। আমার পেছনে কঙ্কাল ঘরের মধ্যেই রাখা ছিল রে। এই সেরেছে, টুথের সেটিং গ্যাটিস হয়ে পুরো খুলে গেল তো। কি রে লল্লু পেলি? আর একটা সেকেন্ড রাজামশাই। এই সেরেছে, শান্তি আনতে গিয়ে একটু অল্প করে অশান্তিকেই চটিয়ে দিলাম নাকি? তুমি টুপি খুঁজতে গিয়ে তো আমার বিপদ আরো বাড়ালি। বিপদকে এক্সটেন্ড করে দিয়েই তো পুরো বিপদের এন্ড করবো না যেমন স্যার, আমাকে শুধু একটু মানে ইয়ে মানে একটু লিঙ্ক
করতে সময় দিন, মানে ওই ব্লুটুথ কানেকশন আর কি। এই দেখ না লুল্লু, তোদের রাজা অশান্তিতে থাকলে গোটা ভুতুড়ে সমাজ যে অশান্তিতে থাকবে। শোনো লুল্লু, যত তাড়াতাড়ি আমার শান্তি ফেরাবি তত তাড়াতাড়ি মানুষ হবি তুই। কি করা যায় রাজার শান্তি আনার জন্য? কি ব্যাপার, দুঃখর বেলা কাকেশ্বরের ফ্যামিলি একদম চুপচাপ কেন? কাকেশ্বর শোনা, বৌদিকে একটু মার্কেটিং এ গেছে নাকি? তাই বলি আমাদের এই গাছের সংসারে এত শান্তি কেন? কাকেশ্বরের বউ যেতে সংসারের শান্তি 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 শান্তি, তার মানে যাকে নিয়ে সমস্যা সে না থাকলে শান্তি। আরে বস, কি আইডিয়া, রাজার শান্তি ফেরানো আর কোনো ব্যাপার নাকি? সমস্যার আগা গোড়া এবার সব বের করছি। কি মিষ্টি পরিবেশ, শাক চুন্নির গলা পাচ্ছি না। আহা, কি শান্তি চারিদিকে। শান্তি, কাল রাতে লুল্লু আপনার দেওয়া গাছ শুদ্ধ শাক চুন্নিকে তুলে নিয়ে গেছে যাতে আপনি শান্তিতে থাকেন। এতো দারুণ ব্যাপার। এখন দারুণ লাগছে, কিন্তু কিছুদিন বাদে যখন শাকচুনি ফিরবে, বুঝতে পারছেন, যখন জানতে পারবে ইচ্ছে করে আপনি আনতে যাননি, গোপন একটা বৈঠক সেরে নি। কাল আমি কিন্তু এই রাজার কথায় আপনাকে সুন্দর করে উড়িয়ে নিয়ে এসে এখানে রেখেছিলাম। ইয়ে মানে আমার কিন্তু এই চক্রান্তে কোনো হাত পা পেট পিট নাক চোখ কিচ্ছু জড়িত নেই। মিথ্যে, সব মিথ্যে। শাকচুন্নি বিশ্বাস করো, আমি তোমাকে চোখে হারাচ্ছিলাম, তাই তো তোমাকে সকাল থেকে খুঁজছিলাম শাকু। আমি কিচ্ছু জানতাম না গো, কিচ্ছু না, এই বেটা লুল্লুর কাজ। আপনাদের ব্যক্তিগত ম্যাটারে আমি এন্টার করছি না, আপনারা ডিসকাস করে ডিসকাস করে মিটিয়ে নিন। ইয়ে আমি বরং একটু আসি এখন। আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন আসি। এই আমাদের কি দারুণ সংসার কাটছে বলো? হ্যাঁ গো, তোমার মতো এত ভালো ভূত হাজবেন্ড আমি খুব কম দেখেছি। চুরি করে রেখেছিলে লুল্লু রে, আমায় ক্ষমা করে দে, আমাদের সংসারের অশান্তির জন্য চুরি করতে হয়েছিল রে। তুই রাজামশাইকে জানাস না লুল্লু? তাহলে রাজামশাই আমাকে ভূত সমাজ থেকেই ত্যাজ্য করে দেবেন। এই নে এই নে টুপিটা ফিরিয়ে দিয়ে তুই বরং মানুষ জন্মটা নিয়ে নে। তুমি আমার জিজ্ঞাসা না করে টুপিটা দিয়ে দিলে, তোমার সাহস তো কম নয়? আমার জীবনে আর শান্তি ফিরবে না।
আমার শান্তি টুপি হারালো। লুল্লু শাকচুন্নিকে কিডন্যাপ করে আরো কেস খাইয়ে দিয়ে আমার মরণটাকে শেষ করে দিল। রাজামশাই, আপনি এখানে চোখ ছলছল করে বসে আছেন, টুপি পাওয়ার পরও বুঝি অশান্তি মেটেনি? টুপি? কোথায় টুপি? কই কই কই? কি শান্তি, সংসারে শান্তি থাকলে মন ফুরফুরে ফুরফুরে থাকে, এবার শুধু আরাম করে ঘুম আর ঘুম।